আসসালামু আলাইকুম আপুরা, আমি জান্নাত। তো লাইভ হয়ে গেলাম আমাদের পেজ থেকে, বাট হচ্ছে অনেক বেশি লেট করে, প্রায় আধা ঘন্টা লেট করে আপুরা লাইভ করতেছি। আমার মনটা আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আপুদের কি অবস্থা, সবাই কেমন আছে একটু আমাকে কমেন্ট করে জানিও, এবং হাই হ্যালো করে এটাও জানিও যে লাইভ ভয়েস পারফেক্ট আছে কিনা। এবং সাদা পরে আমি কয়েকদিন আপুরা হয়েছে, তোমাদের কিন্তু মনে থাকার কথা যারা আমাকে রেগুলার ফলো করো আলহামদুলিল্লাহ। আমি মনে হয় 7 থেকে 9 দিন ব্যবহার করছি আমাদের সাদা পরি কম্বোজ। সো জাস্ট তোমরা দেখো আমার স্কিন এবং বডি কালারটা দেখো, আমি জাস্ট মানে 7 থেকে 9 দিন হয়েছে আমাদের কম্বোটা ব্যবহার করছি। জাস্ট তোমরা আমার স্কিন কালারটা দেখো এবং আমার হাতের কালারটা টোটালি আপুরা লক্ষ্য করে দেখো। জাস্ট আমি 7 থেকে 9 দিন, খুব বেশি হলো 9 দিন 10 দিন হবে কিনা আমি শিওর না, এই মাত্র কয়েকটা দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আপুরা সাদা পরি কম্বোটা কি পরিমাণে হচ্ছে, আপুরা স্কিন বডি সাদা করতে, সেটা যে আমি শুধু মুখেই বলি এরকমটা না। দেখছো আমি কিন্তু তোমাদের সাথে তোমাদের সামনে আপু আর প্রমাণ করে দিলাম, ঠিক আছে। জাস্ট আমার হাতের কালারটা তোমরা দেখো, আমার আগে প্রমাণ না হইলে বা ব্লিপ না হইলে আপু তোমরা আমার আগের লাইভগুলো দেখো, এখনকার লাইভটা জাস্ট দেখবা। ওকে আপু, কয়টা ইউজ করলে স্থায়ী থাকবে, কালো হবে না? আচ্ছা, খুব সুন্দর কথা আপু, কারণ স্থায়ী ভাবে আমাদেরকে অলওয়েজ ট্রাই করতে হবে, আমরা এমন প্রোডাক্ট দিব আমাদের ফেস আর বডিতে যেন স্থায়ী ভাবে আপু ফরসা হয়। গুড আপু, খুব ভালো লেগেছে কমেন্টটা আসলে কথাটা, কারণ আপু আমরা এমন অনেক আপুর আছি যারা শুধু ফরসা ফরসাই করি, কিন্তু আপু শুধু ফরসা হয়ে কি লাভ আপু বলো? তুমি ধর অনেক বেশি ফরসা হলে কিন্তু তোমার ফরসাটা আপু স্থায়ী ভাবে হইলো না, সাময়িক ফরসা হয়ে আপু কোনো লাভ নাই। এবং যে প্রোডাক্ট আপু সাময়িক ফর্সা করে, তোমরা অনেক কম দামি প্রোডাক্ট পাবা যেগুলো দিয়ে অনেক বেশি পরিমাণে স্কিন বডি আপু ফর্সা হবে, কিন্তু সেটা কিন্তু আপুরা স্থায়ীভাবে হবে না, ঠিক আছে। স্থায়ীভাবে হবে না, উল্টা তোমার স্কিনের কিন্তু পুরো 12টা আপুরা বাজিয়ে দিবে। সো বি কেয়ারফুল, ঠিক আছে। আমরা স্কিন এবং বডিটাকে আপু অনেক বেশি ফর্সা করবো, অনেক 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 বেশি, বাট এমন প্রোডাক্ট দিব যেন আমাদের স্কিন বডি ফুললি হেলদি হয়, তারপর ফর্সা হয়। বিশ্বাস করো আপু, তুমি তোমার স্কিনকে অনেক ফর্সা করতে পারবে, এমনকি অনেক প্রোডাক্ট আপু তুমি পাবে, এমনকি অনেক কম দামি প্রোডাক্ট আপু পাবা, কিন্তু আপু স্কিনটাকে সুস্থ রাখার কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। তোমার এই স্কিনটাই আপু যদি ভালো না থাকে তুমি ফর্সা করে কি করবো আমাকে বলো তো আপু, কোনো লাভ নাই। এবং আমি যেভাবে ইন ডিটেলস আপু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমার মনে হয় না কেউ এভাবে বুঝিয়ে দিবে। আমি চাইলে আপু লাইভে এসে জাস্ট বলতে পারি যে এটা আমাদের সাদা পরি কমবে, এটা অনেক সাদা করবে, নিয়ে ফেলো, এটাই কি হয়ে গেল? না, এটাই কি এনাফ? না আপু, আমার দায়িত্ব কি আপু, আমি স্কিন কেয়ার বিজনেস করতেছি, সো আমার দায়িত্ব হচ্ছে আপু কাস্টমারকে আমি যে প্রোডাক্ট অ্যাকচুয়ালি দিচ্ছি এটা কেমন, কারা ব্যবহার করতে পারবে, ক্ষতি করবে কিনা, কতটুকু রেজাল্ট দিবে, ইন ডিটেলস কিন্তু আপু আমার শিওর হয়ে জানানো আমার কাস্টমারকে। বাট আমি লাইভে আসলাম, প্রাইস বলে দিলাম, এটাই আমার দায়িত্ব। না আপুরা, আমি আপু এভাবে বিজনেস করি না, ঠিক আছে। আমার কথা আপু, যারা আমাকে বিশ্বাস করে ভালোবেসে আমার পেজটাতে এতগুলো টাকার প্রোডাক্ট অর্ডার করছে, সো আপু আমি তাদেরকে তাদের এই আশা ভরসাটাকে আপু আমি নষ্ট করতে পারবো না। এই জন্য সাদা পরি কম্বো আমি তো বললামই আপু, আমি জাস্ট কয়েকটা দিন ব্যবহার করছি, তোমরা দেখো আমার হাতের মানে হাত দেখছো আপু, 90% মানুষের 90% আপুর আছে যাদের ফেসের সাথে হাত মিলে না, বাট আমার হাতের নখ গুলো দেখো, নখের স্পট গুলো আপু দেখো, জাস্ট নখের কালারটা দেখো মাশাআল্লাহ, এমনকি আমার রক পর্যন্ত মাশাআল্লাহ, মানে এত লেভেলের আপুর আমাদের কম্বোটা সাদা করতেছে, এত 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 পরিমাণে আপু স্কিন বডি সাদা করতেছে যে মানে সম্পূর্ণ আমার নিজের ইউজের কম্বো কিন্তু আপুরা দেওয়া, আমার নিজের ইউজের কম্বো কিন্তু আপু দেওয়া, কারণ আমি চাই আমাকে যারা বিশ্বাস করে আপু অর্ডার করবে তাদের সবাইকে 100% রেজাল্ট পেতে হবে। আলহামদুলিল্লাহ সেটাই কিন্তু হচ্ছে। এটা আপু আমার 2-3 মাসের কম্বো না, আমি 2-2.5 বছর, হ্যাঁ 2.5 বছর প্লাস আপুরা সেল, মানে 2 বছর প্লাস 2.5 বছর ধরে আপু কম্বোটা সেল করতেছি, এবং আমার নিজের ইউজের কম্বো বলেই কিন্তু আপু আমি এত লং টাইম একটা স্কিন কেয়ার বা বডি কেয়ারের কম্বো আপু সেল করতে পারছি, এত ইজি না। হ্যাঁ, আমার প্রোডাক্ট যদি কাজ না করতো আপু আমি লাইভই করতে পারতাম না। আচ্ছা আপু, আমার মুখের ভেতরে পুড়ে গেছে আর স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, এখন কি করবো আপু? পাকিস্তানি ক্রিম ইউজ করেছিলাম, অবস্থা সিরিয়াস হয়ে মুখ হয়েছে, মুখ নষ্ট হয়ে গেছে, কি করবো? আচ্ছা আপু, নীল ঝিনুক আপুর প্রবলেমটা কি তোমরা বুঝতে পারছো? আমি এই কথাটা অলওয়েজ বলি না আপু, তোমরা বলো, বিশেষ করে যারা আমার রেগুলার লাইভ দেখো, আমি কিন্তু অলওয়েজ এই কথা বলি আপু,
তোমার যদি তোমরা দুইটা কাজ বিশেষ করে হ্যাঁ দুইটা কাজ একটা হচ্ছে হেয়ারের কাজ একটা হচ্ছে স্কিনের কাজ মানে হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার লাইক তুমি যদি চাও তোমার চুলটাকে রিবন্ডিং করবে সো তোমার বাজেট কম থাকলে ভুলেও এটা করবে না এবং তুমি যদি স্কিনকে হোয়াইট করতে চাও তাহলে ভুলেও কম দামি নরমাল পাকিস্তানি বা নরমাল যে কোনো মানে নন ব্র্যান্ডের প্রোডাক্ট আপু দয়া করে ইউজ করবে না আপু এই যে ধরো টি শার্টটা ধরো আমি কথার কথা এটা 500 টাকা দিয়ে কিনলাম কিন্তু আপু এটা তুমি লাইক ওই যে ভ্যানের উপর বিক্রি করবে কিন্তু 150 টাকাতেও সো 500 টাকাটা ইউজ করলো আপু তোমার কোনো কিছু হবে না বা 150 টাকাটা ইউজ করলো কিন্তু আপু কোনো প্রবলেম হবে না হবে কোনো প্রবলেমই কিন্তু আপু হবে না বাট কম দামি একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট বলো বা হেয়ার কেয়ারের প্রোডাক্ট বলো আপু এগুলো কিন্তু আপু কখনোই ভালো হতে পারে না একটা কম দামি প্রোডাক্ট বিশেষ করে এগুলোর মধ্যে আপু ভালো মানের ইনগ্রেডিয়েন্টস থাকে না যদি থাকতো আপু এটা তোমাকে কেউ কমে দিতে পারতো না সো কম দামি একটা প্রোডাক্ট বলো স্কিন কেয়ারের কম্বো বলো হেয়ার কেয়ারের কম্বো বলো এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি মানে এগুলো বলা যায় না কি লেভেলের যে কি জঘন্য লেভেলের কেমিক্যাল আপু থাকে যেটা তোমার স্কিন এবং বডির পুরো 12টা বাজিয়ে দিবে তোমার হেয়ারের 12টা বাজিয়ে দিবে আমি অলওয়েজ বলি আপু তোমার বাজেট কম সো কি হয়েছে আপু আমার বাজেট কম এটা তো আমার দোষ না তাই না আমার বাজেট কম আমি আপু এখন স্কিন কেয়ার করবো না আমার স্কিনকে কালো রাখবো তারপর আপু আমি দামি প্রোডাক্ট একটা হেলদি ওয়েতে যেন আমার স্কিন বডি ফর্সা হয় সো দাম আপু একটু বেশি লাগে লাগুক তারপরও হচ্ছে আপু আমি হেলদি প্রোডাক্ট দিয়ে আমার স্কিন বডি ফর্সা করবো আমার স্কিনকে যেন সুস্থ রাখতে পারে দাম বেশি রাখলেও আপু আমরা হেলদি প্রোডাক্ট স্কিন বডি ফর্সা করব কিন্তু বাজেট না থাকলে মানে আমাদের আমরা অনেক আপুরা লাইক এমন অনেক আপু আছে যাদের বাজেট ঠিকই আছে কিন্তু মেন্টালিটি সমস্যা তারা মনে করে যে আমি কম দামি প্রোডাক্ট দিয়ে তো হোয়াইট হতেই পারতেছি তাহলে কেন আমি এত টাকা খরচ করবো এই টাকাটা থাকলে আমি ড্রেস কিনতে পারবো অর্নামেন্টস কিনতে পারবো বাট এটা কিন্তু আপু যারা করে না দেখবে আলটিমেটলি তারাই কিন্তু ক্ষতিগ্রস্তদের পড়ে তাদেরই কিন্তু আপু ফেসে মারাত্মক হচ্ছে প্রবলেম দেখা দেয় ঠিক আছে এবং তারা পরবর্তীতে তার থেকে 10 গুণ টাকা খরচ করে বাট স্কিনটার আগের পর্যায়ে আপু ফিরে আসে না নোটিফিকেশন পেয়ে চলে এসলাম আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি নোটিফিকেশন পেয়েছ অনেকেই পাই না হুমায়রা নূর হাই কেমন আছো শোনা আপু ফরিস্তা আপু আলহামদুলিল্লাহ আপু আচ্ছা ইউ আর অলওয়েজ বেস্ট ফাহমিদারা জিক আপু লাভ ইউ ফরিস্তা আপু আমি দামটা বলবো শোনা আপু আজকে শেয়ারের উইনার কি আপু বডি ক্রিম দিব বেশি বেশি লাইভ শেয়ার করতে হবে আপু এটা কি বাইরের প্রোডাক্ট এক্স্যাক্টলি আপু জান্নাতুল ফেরদাউস জানি আপু আপু এটা দেশের বাইরের প্রোডাক্ট আপু আচ্ছা মায়াবী রসগোল্লা প্রাইস কত বলে দিব শোনা আপু বলে দিব আচ্ছা এটা কি আগে সাদা পরি কম্বোটা ইয়ে এক্স্যাক্টলি আপু বাট হচ্ছে আপডেট ভার্সনটা আসসালামু আলাইকুম হুমায়রুনুর ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপু অনেকদিন পর তোমার লাইভ দেখলাম তাই না মায়াবী হাই হ্যালো আচ্ছা ওকে হুমাইরা আক্তার আরেকটা হুমাইরা আক্তার লিখছে সবার ফার্স্টে কমেন্ট করছে আপু লিখছে হাই কিউটে একটা ডলার পিক প্রোফাইলে দাও আছে হ্যালো আপু আচ্ছা একটা আপু একটু বলেন এখন আমি কি করব হ্যাঁ রে ময়না আমি এখনই বলবো ঠিক আছে এখনই বলবো ঠিক আছে আমি জাস্ট এখনই বলবো লামি আপু তোমার যদি ভালো না লাগে আপু প্লিজ লাইভটি ইগনোর করো ঠিক আছে এন্ড লাইভ আপু যেটা তুমি পছন্দ করবা না সেটা করবা না সো আমাকে দেখতে তোমার ভালো লাগতেছে না লাইভটি ইগনোর করো ঠিক আছে লামি আপু সো আজাইরা টাইম নষ্ট করে যে তুমি যে আমাকে কমেন্ট করলা যে ইয়াটা তুমি ব্যবহার করলা ঠিক আছে ওইটাতে প্রায় 5টা অক্ষর তোমার লিখতে হয়েছে সো 5টা অক্ষর লিখতে তোমার উপর মিনিমাম 5 থেকে 7 সেকেন্ড লাগছে সো আপু তোমার এই টাইমটার কিন্তু অনেক মূল্য আছে মূল্য এই কারণেই বললাম কারণ তুমি আমাকে পছন্দ করো না তোমার ভালো লাগে না লামি আপু ঠিক আছে সো তুমি যাকে তোমার যাকে ভালো লাগে না তার জন্য তো তোমার 7 সেকেন্ড কেন 1 সেকেন্ড হাফ সেকেন্ড ইয়া করো তো ওয়েস্ট করা ঠিক না তাই না লামি আপু ইগনোর করো আপু লাইভটি ইগনোর করো বেস্ট হবে তোমার আচ্ছা আপু আমাকে গিফট দাও না কেন ফরিস্ত আপু অবশ্যই দিব লাইভ শেয়ার করো মেনশন করো ট্যাগ করো আচ্ছা ফাতেমা আপু লিখছে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ময়না পাখি আচ্ছা তো আমি যেটা আসলে বলতেছিলাম যে তোমরা হচ্ছে প্লিজ কম দামি প্রোডাক্ট ইউজ করবেন এই যে নীল ঝিনুক আপু হচ্ছে আপুর স্কিনে পাকিস্তানি প্রোডাক্ট ব্যবহার করছে এটা আপু নিজে মুখে কিন্তু স্বীকার করছে সো আপুর স্কিনের মানে 90% মনে হয় ড্যামেজ হয়ে গেছে ঠিক আছে একটা কথা আমি অলওয়েজ বলি আপু যাদের ফেসে বিশেষ করে ধরো ব্রন বলো তিল বলো মেস্তা বলো এগুলো বাদেও বিশেষ করে যাদের হচ্ছে চামড়া উঠে যায় বায়োলজি প্রবলেম প্রচুর দেখা দেয় বা স্কিনটা সেন্সিটিভ অথবা স্কিনের চামড়া প্রচুর পাতলা
এক কথায় এই প্রবলেমগুলো তোমাদের মধ্যে যাদেরই দেখা দিবে তারা যত দ্রুত পসিবল আপু হেলদি প্রোডাক্টে চলে আসবা, হেলদি প্রোডাক্ট ইউজ করা শুরু করে দিবা। কারণ আপু এই যে যে তোমার স্কিনের চামড়া পাতলা হওয়া, কোনো প্রোডাক্ট কাজ না করা, বা স্কিনটা হচ্ছে আপু তোমার অ্যালার্জি মানে প্রচুর চুলকানো, মানে প্রবলেমযুক্ত স্কিন আপু যাদের, তারা প্লিজ বসে থাকবা না। না হলে আপু পরবর্তীতে এমন পর্যায়ে যেতে হবে তখন আপু তুমি হাজার হাজার টাকা খরচ করবে বাট কিছু করার থাকবে না। ঠিক আছে, আমাদের ইনবক্সে আপু এমন অনেক কাপড় আছে, আমি বলি না প্রতিদিন, যাদেরকে আমরা সরি বলে দিই। লাইক তাদের স্কিনে ছিল তোমার মানে তাদের স্কিনটা মেইনলি ছিল প্রবলেমযুক্ত, কিন্তু অনেকের স্কিনে আপু লাইক যাদের প্রবলেমযুক্ত স্কিন তারা কিন্তু অনেকেই স্কিন কেয়ার করে না, বসে থাকে, বা হচ্ছে সঠিক প্রোডাক্টটা তারা ইউজ করতে পারে না। দেখা যাচ্ছে স্কিনের চামড়া পাতলা হয়ে যাচ্ছে, সে ইউজ করতেছে হোয়াইটেনিং প্রোডাক্ট, স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করতেছে না, সে ইউজ করতেছে হোয়াইটেনিং প্রোডাক্ট, বা স্কিনে মেস্তা তিলে ভরে গেছে, ব্রনে ভরে গেছে, ব্যবহার করতেছে হোয়াইটেনিং প্রোডাক্ট। কিন্তু আপু তোমার যে প্রবলেমটা হয়েছে, তোমার যে রোগটা আপু হয়েছে, ওই অনুযায়ী তুমি যদি প্রোডাক্ট না সরি ওষুধ না খাও, তুমি যদি অন্য ওষুধ খাও, তাহলে কি আপু তোমার হিতে কিন্তু বিপরীত এমনিতে হবে। সো আমরা স্কিনের ক্ষেত্রে হচ্ছে আপু এই জিনিসটা ফার্স্টের দিকে বুঝতে পারি না, বাট পরবর্তীতে এক্সেলে আমরা তখন বুঝতে পারি যখন এক্সেলে কিছু করা থাকে না। তো এই জন্য আপু আমি বলবো যে যাদের ফেসে আপু মানে কোনো এক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে, লাইক স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করতে চাচ্ছে না, বা হচ্ছে স্কিনের চামড়া পাতলা হয়ে গেছে, অথবা স্কিনে ব্রন তিল মেস্তাতে ভরে গেছে, ঠিক আছে, বা যাদের অ্যালার্জি প্রোন স্কিন অথবা সেন্সিটিভ স্কিন, এই প্রবলেমযুক্ত ফেস আপু যাদের অলরেডি হয়ে গেছে, তারা যত দ্রুত পসিবল আপু আমাদের সাদা পরি লাইক হেলদি কম্বোটা ইউজ করা শুরু করে দিবা। বা যাদের স্কিন বুঝতে পারছো আপু ড্যামেজ হয়ে গেছে, এই সমস্যাগুলো আপু তখনই দেখা দেয় যখন আসলে আমাদের স্কিনের ভেতরের লেয়ারটা হচ্ছে ড্যামেজ হওয়ার ভাব হয়। মূলত এই যে আপু আমার ফেসের উপরের লেয়ারে তো আপু কোনো কিছু দেখা দিচ্ছে না, দিবে কিভাবে? বিকজ অফ আমার স্কিনের ভেতরের লেয়ারগুলো পারফেক্টলি সুস্থ আছে, হেলদি আছে, কারণ আমি হেলদি এবং ট্রিটমেন্ট টাইপের প্রোডাক্ট ব্যবহার করছি সাদা পরিকর্মটি। এই জন্য কিন্তু আপু আমার স্কিনের ভেতরের লেয়ারগুলো সম্পূর্ণ হেলদি আছে, যার জন্য আমার স্কিনের উপরের লেয়ারটা দেখতে মাশাল্লাহ অনেক ফ্রেশ লাগতেছে। আপু তুমি রোজাই থাকছো তো কত কিউট লাগে গো ফাহমিদ আপু, আমি ধুমা স্কিন কেয়ার করতেছি জাস্ট সাদা পরিটা দিয়ে। বিশ্বাস করো আপু তোমরা যদি ঈদের আগে 10 দিনও ব্যবহার করতে পারো, জাস্ট মাশাআল্লাহ একটা স্কিন করে দিবে সাদা পরি, এই লেভেলের একটা পাওয়ারফুল কম্বো। জাস্ট আপু রমজান মাসে অন্তত কেউ মিথ্যা কথা বলবে না, এটা কিন্তু হচ্ছে আমরা মুসলিম আমাদের বিশ্বাস করা উচিত, ঠিক আছে? তো হচ্ছে আপু যাদের যাদের অলরেডি এই প্রবলেমটা দেখা দিচ্ছে তারা যত দ্রুত পসিবল আপু হেলদি সাদাপরি কম্বোটি ইউজ করা শুরু করবা, না হলে তুমি যতদিন ওয়েট করবা তোমার স্কিন তত বেশি ড্যামেজ হবে, এবং যখন দেখবা আস্তে আস্তে স্কিনে গর্ত হয়ে যাবে, মেস্তা অল্প হলে সম্পূর্ণ ফেসে হয়ে যাবে, চামড়া পুরো ফেস থেকে উঠতে থাকবে, তারপরে কোনো প্রোডাক্ট কাজ করতে চাইবে না, ক্রমে ক্রমে স্কিন অবনতির দিকে যাবে, লাইক কোনো প্রোডাক্ট আর কাজ করবে না, ব্রন অল্প একটু হলে পুরো মুখ সরিয়ে যাবে, তিল একটু হলে পুরো মুখ সরিয়ে যাবে, মেস্তা পুরো মুখ সরিয়ে যাবে, এবং অবশেষে দেখা যাবে সম্পূর্ণ যখন তোমার স্কিনের ভেতরের লেয়ারটা ড্যামেজ হয়ে যাবে তখন তোমার উপরের লেয়ার লাইক হচ্ছে কুস্কিয়ে যাবে, ঝুলে যাবে, যাদেরকে আমরা অ্যাকচুয়ালি সরি বলে দেই আমাদের পক্ষে পসিবল না। তো আমি চাই না যে কারোর সাথে এরকমটা হোক, এই জন্য আপুরা তোমরা যত দ্রুত পসিবল কোরিয়ান কম্বো ইউজ করবা। যাদের ফেসে কোনো প্রবলেম দেখা দেয় না, লাইক ঠিকঠাক আছে, তারা যদি আগে থেকে এই হেলদি কম্বোটি ইউজ করতে পারো, লাইক তিনটার কোর্স আপু কমপ্লিট করতে পারো, তাদের থেকে লাকি কিন্তু আর কেউ হবে না। কারণ হচ্ছে আপু মানে আমাদের এই সাদা পরি কম্বো সম্পূর্ণ একটা ট্রিটমেন্ট কম্বো, মানে এই কম্বোটা ভেতর থেকে পুরো ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে, মানে আমাদের স্কিন এবং বডির ভেতরে যে লেয়ারগুলো আছে প্রত্যেকটা লেয়ারগুলোকে আপু অনেক বেশি স্ট্রং করবে, অনেক বেশি হেলদি করবে, যার ফলে মূলত আপু তোমার স্কিনের উপরের লেয়ারটা এমনিতে অনেক বেশি পরিমাণে সাদা করবে এবং অনেক কিউট রেখে। এই যে আমি যে আপু কম্বোটা দিয়ে আমার স্কিনকে ফর্সা করছি, তোমরা একটু একটু জাস্ট একটু থিঙ্ক করো আপু, আমার স্কিন টোন দেখে কিন্তু মনে হচ্ছে না যে আমি কোনো প্রোডাক্ট দিয়ে ফর্সা করছি। কারণ কি আপু? কারণ এটা পুরো হেলদি হইতে আমার স্কিন বডি ফর্সা করছে, যেটা দেখতে পুরো একদম ফ্রেশ লাগতেছে আলহামদুলিল্লাহ। আপু তোমার স্কিন দেখে মনে হচ্ছে না যে মুখে কি কিছু ইউজ করো। এক্স্যাক্টলি আপু, আমি একটু আগে বললাম না আপু, আমি যে কোনো প্রোডাক্ট আমার স্কিন বডিকে আপু ফর্সা করছি এটা কিন্তু এরকম বোঝা যাবে না, কারণ আপু আমি হেলদি হইতে আমার স্কিন বডি ফর্সা করতেছে আলহামদুলিল্লাহ, আমি পারফেক্টলি হেলদি হইতে, ঠিক আছে?
আপু তোমরা চাও না যে একটা সুস্থ সবল স্কিন বা স্থায়ী ভাবে ফর্সা হবে বা স্কিনে কোনো ব্রন তিল মেস্তা থাকবে না একদম পুরো হেলদি একটা স্কিন বা স্কিন বডি একটনে সম্পূর্ণ একসাথে ফর্সা করতে চাও না এবং বিশেষ করে ঈদ তো সামনে ঈদের আগে সবাই সুন্দর হতে চায় ফর্সা হতে চাই আমি বলবো তারা আগে পিছে ডানে বামে না ভেবে জাস্ট ঠাস করে আপু কম্বলটা নিয়ে ফেলবা আচ্ছা আপু আমিও ইউজ করতেছি আজকে সাত দিন ধরে যেভাবে বলতেছেন জানি না কি হবে সাদিয়া আপু ইনশাল্লাহ আপু আল্লাহ ভরসা দেখতে এত কালো না তারপরও রেজাল্ট আপু ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ সাদিয়া আপু তিনটার কোর্স আপু করে ফেল আপু আর তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ আপু এই কম্বোটা কয়টা ইউজ করতে হবে আর প্রাইস কত নুসরাত জাহান মেঘলা আপু আপু এটা তিনটার কোর্স আছে রে ময়না আপু কারণ হেলদি প্রোডাক্ট গুলোর প্রত্যেকটা প্রোডাক্টের আপু কোর্স থাকে সো আমাদের কম্বোটার আপু তিনটার কোর্স যেটা তোমাকে মাস্ট বি করতে হবে কিন্তু আপু এটা প্লিজ কেউ তিনটার বেশি ইউজ করবা না এটা দয়া করে প্লিজ কেউ তিনটার বেশি আপুরা ইউজ করবা না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু সানস্ক্রিন না ইউজ করলে কি কোনো প্রবলেম হবে অবভিয়াসলি প্রবলেম হবে আপু সানস্ক্রিন সবসময় ইউজ করতে হবে আপু তো আচ্ছা লিজা আপু কমেন্ট করছে আপু ও তার আগে মাসুমা আপু লিখছে আপু ঢাকার বাইরে 200 টাকা বিকাই সেন্ড মানি করতে হয় হবে হ্যাঁ লিজা আপু লিখছে আপু আমার স্কিনটা ড্যামেজ হয়ে গেছে আর ব্রন ব্রন ছিল মুখে গর্ত হয়ে গেছে কি করব দেখছো আপু তোমার ফেস অলরেডি গর্ত হয়ে গেছে আল্লাহ আপু এই গর্তটা যেন না হয় এই জন্যই আপু যত দ্রুত যাদের এখনো গর্ত হয় নাই তারা আরো আর্লি আর্লি হচ্ছে আপু কম্বোটা নিয়ে ফেলবা ঠিক আছে সো লিজা আপু লিজাপু যেহেতু অলরেডি গর্ত হয়ে গেছে তোমার অনেক অনেকটুকুই আর কি ড্যামেজ হয়ে গেছে স্কিনের ভেতরে লাইট সো আপু হেলদি প্রোডাক্ট তাড়াতাড়ি ইউজ করা শুরু করে দাও ঠিক আছে না হলে আপু অনেক প্রবলেমে পড়তে হবে ফাতেমা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আসসালামু আলাইকুম আচ্ছা ওকে সো এই জন্য বলতেছে আচ্ছা আচ্ছা আপু ডার্ট সার্কেল আপু ডার্ট সার্কেল কি লিখছে আপু ডার্ট সার্কেলের জন্য কি করব উম্মে আপু আমাদের কম্বো নিলে ডার্ট সার্কেল চলে যাবে কিন্তু হচ্ছে আপু সাথে এই জেলটা নিয়ে নিবা শশার এই জেলটা নিয়ে নিবা ঠিক আছে শশার এই জেলটা হচ্ছে আপুরা নিয়ে নিবা সো আমাদের সাদা পরি কম্বোটা মেইনলি সম্পূর্ণ আপু একটা হেলদি কম্বো যেটা তোমার স্কিন এবং বডিটাকে ভেতর থেকে সম্পূর্ণ হেলদি রেখে সম্পূর্ণ সুস্থ রেখে দেন কিন্তু আপুরা ফর্সা করবে যার জন্য মানে আমাদের কম্বোর সব থেকে বড় প্লাস পয়েন্ট কি আপু জানো তুমি আমাদের সাদা পরি কম্বো দিয়ে তোমার স্কিন বডিটাকে অনেক 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 বেশি পরিমাণে ফর্সা করবা কিন্তু কেউ দেখে ধরতে পারবে না মানে এত সুন্দরভাবে লাইক এতটা ন্যাচারাল রেখে তোমার স্কিন বডি আপু ফর্সা করবে যে কেউ আপু ধরতে পারবে না এইটার জন্য আরো আমাদের কমেন্ট আমাদের আপুরা এত বেশি পরিমাণে লাইক করতেছে আমি আপু সম্পূর্ণ আমার নিজের ইউজে প্রোডাক্ট আপু দিচ্ছি এটা আপু কেউ দিবে না এখনকার যুগে এসে আপু কেউ কোন পেজ ওনার আপু তোমাকে নিজের পার্সোনাল ইউজের কম্বো কিন্তু আপু দিবে না কিন্তু সেখানে আমি দিচ্ছি কারণ আমার একটাই টার্গেট আপু আমার কাস্টমার কম হয় হোক আমার অল্প কাস্টমার হোক অল্প সেল হোক প্রবলেম নাই কিন্তু আমাকে যারা বিলিভ করে আমার কথা আমার এক দুইটা কাস্টমার হোক কিন্তু ওই এক দুইটা কাস্টমারকে আপু রেজাল্ট পেতে হবে বিশ্বাস করো ভালো কাজ করলে তুমি এর ফল পাবে আমি এই 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 নিয়ত করে আলহামদুলিল্লাহ আমি আমার নিজের ইউজে প্রোডাক্ট সেল করা শুরু করি সো দেখো আমার পেজে যে আপু ভিউ কম না তো আমাদের সাদা পরি আমি 2 বছর প্লাস প্রায় 2.5 বছর ধরে একটানা সেল করেছি তারপরে আমাদের স্টক আউট হয়ে যায় 6 মাস পরে এটা আমি আমার রিস্টক করি কিন্তু সেটাও আমাদের প্রায় লিমিটেড স্টক কারণ এই যে আপু আমার পেজে ভিউ কিন্তু খুবই সামান্য সো একটু থিঙ্ক করো আপু আমার আমাদের সাদা পরি কম্বো এত দ্রুত কেন লিমিটেড স্টক হয়েছে বলো কারণ আপু সাদা পরি কম্বোটা সব দিক থেকে পারফেক্ট আছে কিন্তু আপু এটা প্রচুর পরিমাণে স্কিনকে সাদা করে ফেলছে প্রচুর মানে আপু প্রচুর যার জন্য মানে আপুরা জাস্ট হচ্ছে মানে এত পরিমাণে কম্বো নিয়ে ফেলছে যদিও এটা কোম্পানি থেকে বলে দিয়েছে এটা তিনটার কোর্স ও বাধ্যতামূলক তিনটার কোর্স করতে হবে বাট তিনটার বেশি কিন্তু ব্যবহার করা যাবে না কিন্তু কে কার কথা শুনে আপু
মানে যখনই দেখছে এটা 7 দিন থেকে আপু স্কিন বডি মারাত্মক লেভেলের সাদা করা শুরু করছে তখন কিন্তু আপু মানে বললাম না কে কার কথা শুনে সো আমি এত পরিমাণে রিকোয়েস্ট করতেছি আপু এত পেরা কিন্তু আমরা নিব না পরবর্তীতে এসে বলবা আপু আমার স্কিন এত পরিমাণে সাদা হয়েছে ভুতুরি টাইপের সেই এই এই পেরা ভাই আমরা নিব না এইজন্য আমি বাধ্য হয়ে বলছি যারা তিনটার বেশি নিবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তিনটা ডাইভার নিব তিনটার বেশি ইউজের পরে তোমার স্কিন যদি ভুতুরি টাইপের সাদা হয়ে যায় যেটা অনেকে লাইক করে না সেটা ডাইভার আপু আমি নিব না কারণ এটা তোমরা ইউজ করো নাই সো তোমাদের আইডিয়াও নাই বিন্দু মাত্র পরিমাণে ঠিক আছে এটা কি লেভেলের স্কিন বডি আপুরা সাদা করতে সেটা 2 বছর প্লাস সেল করছি 6 মাস স্টক আউট ছিল এবং রিস্টক করছি এটা আবারো লিমিটেড স্টক ঈদের আগে এটা কবে যে স্টক আউট হয়ে যেতে পারে আমি রিয়েলি শিওর না এবং ঈদের পরে এটার একটা শিপমেন্ট আসার কথা আছে আসলে দাম প্রচুর বাড়বে কারণ এবারে কস্টিং টা একটু বেশি পরিমাণে পড়ছে বাট এবারে যে শিপমেন্ট অলরেডি আমি সেল করতে সেটা স্টক লিমিটেড যখন তখন সোল্ড হয়ে যেতে পারে কিন্তু নিউজ স্টক আসবে এটা হচ্ছে আপু নিউজ এর শিপমেন্ট আসবে এটার দাম প্রচুর বাড়বে কম্বো প্রতি 500 টাকা করে বেড়ে যাবে সো আপু কিচ্ছু করার নাই অভিমানী মেয়ে আপু দাম কত বলে দিব ঠিক আছে আপু আমি 4 দিন ধরে ইউজ করতেছি আপু আমার অনেক কাজে লাগছে আপু আমার স্কিন আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে ইনশাআল্লাহ আপু আমি কিছুদিন পরে আরো দুইটা কম্বো অর্ডার করব ও মাই গড আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ এটাই কিন্তু আপু আমার প্রফিট জাস্ট এটাই আমার প্রফিট আমি এটাই চাই ঠিক আছে এটাই চেয়েছিলাম আলোর কাছে যে আমি আমার নিজের ইউজের কম্বো আমি দিব কারণ যারা আমাকে বিশ্বাস করে ভালোবেসে আমার প্রোডাক্ট নিবে তাদের প্রত্যেকটা কাস্টমার আপুকে 100% রেজাল্ট পেতে হবে এটা হচ্ছে আপু আমার টার্গেট ছিল আলহামদুলিল্লাহ আল্লাহকে লাখো কোটি শুকরিয়া আপু জাস্ট রিভিউ দেখো তোমরা বললাম না এটা আমি 2 বছর এমনি এমনি আপুরা সেল করতেছি না দুই বছর প্লাস প্রায় 2.5 বছর আপু এমনি এমনি আমি প্রোডাক্টটা সেল করি নাই ঠিক আছে জাস্ট রিভিউ দেখো আপু তোমরা তোমাদের ভালো লাগবে ঠিক আছে জাস্ট রিভিউ গুলো দেখো আপু সো এই যে হুমাইরা আপু ইয়াটা আমি একটু স্ক্রিনশট নিব কারণ হচ্ছে আমি এটা আপুদেরকে পোস্ট করব ঠিক আছে আমি এটা আপুদেরকে পোস্ট করব নে তোমরা জাস্ট দেখো দাঁড়াও মাশাআল্লাহ 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 ঠিক আছে জাস্ট রিভিউ দেখবা আমি হুমাইরা আপুর রিভিউটা একটু পিন কমেন্ট করে দিলাম জাস্ট একটু দেখো তো আপুর আচ্ছা আপু এটা কি পার্মানেন্ট হোয়াইটেনিং করবে আপুরে পার্মানেন্টলি আমি এটা 2 থেকে 2.5 বছর প্লাস সেল করতেছি কেন জানো বা আমাদের সাদাপুরি কম্বো যেই স্কিন টোনে ব্যবহার করা হচ্ছে না কেন সেই স্কিন টোনটাকে আপু যে এত পরিমাণে ফর্সা কেন করতে পারছে জানো আমি তিনটা কারণে আপু আমার প্রোডাক্ট দিয়েছিলাম তিনটা কারণে আমি নিজস্ব প্রোডাক্ট বাদে এই প্রোডাক্ট আপু সেরে আমি নতুন প্রোডাক্ট আনতে পারি না জানো জাস্ট তিনটা কারণে না হলে আপু তোমরা তো আদার্স পেজের লাইভ গুলো দেখছে সবাই তো আপু দেখবা নতুন নতুন প্রোডাক্ট সেল করে আজকে যদি একটা কম্বো বা একটা নাইট ক্রিম দেয় 2 দিন পরে আবার আরেকটা দেখায় আমি কিন্তু আপু এটা করি না আমি আসলে এটা ছাড়তে পারতেছি না আপু কারণ তিনটা এটা স্থায়ীভাবে ফর্সা করছে 100% আপু ফর্সা করছে এবং কোনো ক্ষতি এই তিনটা কারণে আমি আমার নিজের ইউজের প্রোডাক্ট দিয়েছিলাম এবং এই তিনটা কারণের জন্য আমি প্রোডাক্ট আর ছাড়তে পারতেছি না কারণ আপু আমি এখন চাইলে নতুন প্রোডাক্ট আনতে পারবো কিন্তু আপু এটা স্থায়ীভাবে ফর্সা করবে কিনা কোনো ক্ষতি আপু করবে কিনা বা রিয়েলি কাজ করবে কিনা আমি কিন্তু শিওর না সো এই ভয়ে আমি নতুন প্রোডাক্ট আনতে পারতেছি না এবং আমার লাইফ আপু আমি এমন প্রোডাক্ট আর পাবো কিনা আমি রিয়েলি আপু আমি জানি না কারণ আমার আমি 3.5 বছর বিজনেস করছি আমার লাইফে বেস্ট কম্বো যদি হয় তাহলে অবশ্যই সাদা পরি হবে কারণ আমি এই কম্বো সেল করে যত রেগুলার কাস্টমার এবং যত রিভিউ আপু পেয়েছে আল্লাহকে লাখো কোটি শুক্র আপু আমি 3.5 বছর বিজনেস লাইফে আপু আমি তা পাই নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আপু মারাত্মক লেভেলের স্কিন বডি সাদা করতেছে এটা যে স্কিন টোনে তুমি ইউজ করো না কেন তোমার স্কিন এবং বডি যদি আপু এক্সট্রিম 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 লেভেলের কালো হয় বা অনেক প্রোডাক্ট দেওয়ার ফলে যদি আপু ফর্সা না হয় এটা মারাত্মক সাদা করবে তোমার স্কিন বডিকে আপুরা মারাত্মক 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 লেভেলের কিন্তু আপুরা সাদা করবে ঠিক আছে তোমার স্কিন বডি আপু মারাত্মক 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 লেভেলের সাদা করবে যেটা তোমরা কল্পনাও করতে পারবা না ঠিক আছে আপু কাল হেয়ার অয়েলটা ইউজ করেছিলাম একদিনেই 100% চুল পড়া বন্ধ হয়ে গেছে আপু অনেক ভালো একটা অয়েল দাঁড়া আমি হেয়ার অয়েলের রিভিউটা নিয়ে নেই মাশাআল্লাহ একটা রিভিউ আসছে লাইক আমাদের হেয়ার অয়েলটার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা সো ওকে তো আমাদের কম্পোটা হচ্ছে আপু মেনলি এই এগুলো এই কারণে আমি লাইক ছাড়তে পারতেছি না কারণ হচ্ছে আপু
সাদা পরি কম্বলটা অন্তত এতটুকু আমি বলে রাখি, সাদা পরি কম্বলটা আপু যারা ইউজ করতে পারবে তারা রিয়েলি প্রচুর লাকি, আর যারা তিনটার কোর্স করতে পারবে তারা তো মাশাআল্লাহ প্রচুর লাকি। কারণ আপু যারা এতদিন মানে সাদা পরি যারা ফার্স্ট টাইম ইউজ করবা অন্তত এতটুকু তোমরা তোমাদের মনকে বলবা যে আমি এতদিন কি ইউজ করতাম আর এখন কি ইউজ করতেছি। 7 দিন থেকে তোমার স্কিন এবং বডি ক্যাপুরা যে পরিমাণে সাদা করবে, সো প্লিজ এটা কেউ তিনটার বেশি অর্ডার করবা না। আমাদের কম্বোটা হচ্ছে আপু একদম পারফেক্ট, একদম পুরো স্থায়ী ভাবে ফর্সা করবে স্কিনে, একটা ব্রন তেল মেস্তা কিচ্ছু থাকতে দিবে না, এবং এটা 100% আপু স্কিন বডি ফর্সা করবে। সেটা যদি এক্সট্রিম লেভেলের কালো স্কিন হয়, কিন্তু এটা আপু অনেক বেশি সাদা করছে, লাইক আন্টিদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে, যেটা আমি অলওয়েজ বলি কারণ আমার পেজে আন্টিরা মাশাআল্লাহ অনেক আন্টিরা পারচেজ করে আমার রেগুলার কাস্টমার, সো কারণ আন্টিরা অনেক সময় বেশি ফর্সা লাইক করে না, সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, বিশেষ করে যাদের বয়স একটু বেশি বয়স্ক, এটা তোমরা তিনটার বেশি আপু ইউজ করবা না, ঠিক আছে? আন্টিরাও প্লিজ ইউজ করবেন না, এটা অনেক বেশি সাদা হবে, আমাদের যত প্রোডাক্ট সেল হবে আমাদের তত প্রফিট হবে, বাট আপু বলতে বাধ্য হচ্ছে এটা প্লিজ তোমরা কেউ তিনটার বেশি নিও না, এটা আমার অ্যাজ এ বোন হিসেবে বলবে, এটা তিনটার বেশি নিলে আপু অতিরিক্ত সাদা করে দিবে, এবং এটা আপু তোমার স্কিন থেকে তোমার স্কিনে যদি এটা 17 বছরের মেস্তা দূর করতেছে, 17 বছরের আমি আজকে রিভিউ পোস্ট করছি, আমার এক পিন কমেন্ট করা আছে আমাদের পেজে রিভিউ গুলো, 17 বছরের হচ্ছে মেস্তা দূর করছে, 4.5 বছরের হচ্ছে তোমার ব্রণ দূর করছে, 7.5 বছরে ব্রণ দূর করছে, পক্সের গর্ত দূর করছে, পক্সের দাগ দূর করছে, আলহামদুলিল্লাহ। মানে যেটা আমি তোমাদেরকে জাস্ট আমি বললে হয়তো তোমাদের অন্যরকমও হতে মনে হতে পারে, জাস্ট রিভিউ দেখো আমার পেজে প্রিন্ট কমেন্ট করা আছে, জাস্ট একটু কষ্ট করে ফ্রি হইলে দেখো বুঝতে পারবা। আপু 2টা বছর এমনি এমনি সেল করতেছে না, ঠিক আছে? আচ্ছা শ্রাবন্তী আপু হাই, হ্যালো আপু, ওকে, তো এটাই হচ্ছে আপু আমাদের কম্বোটি, এবং এই জন্য আপু আমি অন্য প্রোডাক্ট আনতে পারতেছি না, আমি চাইলে অন্যান্য সেলারদের মতো আপু আমিও পারি 2 দিন পর পর নতুন নতুন প্রোডাক্ট আনতে, বাট না, আমি মনে করি আপু আমি একটা মানুষ, আমার পক্ষে আপু 2 দিন পর পর নতুন নতুন প্রোডাক্ট ইউজ করা পসিবল না, আর আমি যে প্রোডাক্ট ইউজ করতে পারবো না সেটা আমি কখনোই আমার কাস্টমারকে দিব না, কারণ আমার স্কিনের যে মূল্য প্রত্যেকটা মানুষেরই কিন্তু সেই মূল্য, এই জন্যই আমি আমার নিজের ইউজের প্রোডাক্ট দিচ্ছি, এবং আল্লাহকে লাখো কোটি শুক্রিয়া আপু এই জন্য, আমি এটা 2 থেকে 2.5 বছর সেল করছি, প্লাস আমার পেজে আপু এত পরিমাণে রেগুলার কাস্টমার, যেটা আমি মনে করি অনেক বড় বড় পেজেও নাই, আমি প্রাউডলি বলি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সো সাদা পরি কম্বো আপু তোমার স্কিনে একটা কোনো ব্রণ থাকতে দিবে না, একটা কোনো মেস্তা থাকতে দিবে না, একটা কোনো স্পট আপু থাকতে দিবে না, একদম পুরো ফ্রেশ একটা স্কিন তোমাকে দিবে, এবং তোমার স্কিন বডি এক টনে ফর্সা করবে, তোমার স্কিন বডি সম্পূর্ণ এক টনে ফর্সা করবে, কারণ কম্বোটার মধ্যে সম্পূর্ণ একটা সেট পেয়ে যাবা, যেটাতে বডি কম্বো ফেসের কম্বো সব থাকবে। আমি মনে করি সাদা পরি যারা পারচেজ করবে তারা রিয়েলি প্রচুর লাকি, কারণ এটা সম্পূর্ণ একটা সেট যেটার মধ্যে ফেস আর বডি কম্বো থাকবে, 90 পেজের সেল পেজ ওনারা তোমার যেটা দিবে সিঙ্গেল জাস্ট ফেসের কম্বো দিবে, বডির কথা তারা ধারে ধারবে না, বা আলাদা বডি কম্বো দিবে, আমি চাইলে আপু আলাদা বডি কম্বো করে দিতে পারতাম কারণ আমার প্রফিট বেশি হইতো, বাট দরকার নাই, আমার কথা আমার প্রফিটটাই ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সবাই আপু হ্যাপি হোক, সবাই যে সামনে ঈদ আপু আমাদের মন সবারই চাই স্কিনটা আরো সুন্দর হোক, যেমন আমরা ঈদে কিন্তু মাস্ট বি ড্রেস কিনি, কিন্তু সবারই আপু মন চাই যে স্কিন বডি সুন্দর হোক, কেউ পারে কেউ পারে না, সো আমি দেখো আপু এই জন্য সবার কথা চিন্তা ভাবনা করে আলহামদুলিল্লাহ এমন একটা কম্বো করে দিয়েছি যেটা সম্পূর্ণ স্কিন এবং বডি এক টনে ফর্সা করছে আলহামদুলিল্লাহ, জাস্ট দেখো। আচ্ছা আপু আমি নতুন কাস্টমার, ওয়েলকাম এন্ড আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। কি অতিথি পাখি আপু, নাইস নেম আপু, সাদা পরি প্রাইস বলে দিছে। আচ্ছা আপু আমি ঘড়ি ক্রিম ইউজ করে আমার স্কিন নষ্ট হয়ে গেছিল, আমার স্কিনটা লাল হয়ে গেছিল, স্কিন পাতলা হয়ে গিয়েছিল গেছিল, আলহামদুলিল্লাহ তোমার সাদা পরি কম্বো ইউজ করে আমার স্কিন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, থ্যাংকস আপু আমাকে সাদা পরি কম্বোটা দেওয়ার জন্য, আপু মোস্ট ওয়েলকাম, বাট থ্যাংকস দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে আপু জাস্ট দোয়া করবা, জাস্ট আমার জন্য দোয়া করবা আপু, কারণ হচ্ছে আমি যেন তোমাদের অলওয়েজ এরকম প্রোডাক্ট দিতে পারি, এমন সার্ভিস আপু দিতে পারি। জিকো আপু হাই, সুজন খান হাই, হ্যালো, ঠিক আছে, তানাই আপু হাই। আচ্ছা অতিথি পাখি আমি প্রাইসটা বলে দিছি, সেটা মারাত্মক লেভেলে সাদা করবে, আমার কথা আপু আমি কোয়ালিটি মেনটেন করবে, এতে আমার সেল কম হয় হোক আমার প্রোডাক্টের দাম বেশি হয় হোক, যাদের বাজেট থাকবে সে নিবে, যা থাকবে না নিবে না, কিন্তু আপু আমি কম দামি প্রোডাক্ট দিয়ে কারোর ক্ষতি করতে পারবো না, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপুরা দেখো এটা হচ্ছে সম্পূর্ণ একটা সেট, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ একটা সেট আপুরা, যেটার মধ্যে হচ্ছে আপু তোমার
ফেস অর বডি কম্বো থাকবে, মানে এখানে থাকবে হচ্ছে আপু তোমার বডি ক্রিম, এখানে থাকবে সুথিং জেল, কম্বোতে থাকবে হচ্ছে তোমার আপু নাইট ক্রিম এবং সিরাম। দেখো ফেস এবং বডি একটনে ফর্সা করতে যা যা প্রয়োজন আলহামদুলিল্লাহ সব আছে, স্কিন এবং বডি একটনে ফর্সা করতে যা যা প্রয়োজন আলহামদুলিল্লাহ তাই তাই কিন্তু আপুরা আছে, তাই তাই কিন্তু আপুরা আছে, মানে তোমার ফেস আর বডি জাস্ট এক টোনে কিন্তু ফর্সা করবে, তোমার স্কিন এবং বডি জাস্ট সম্পূর্ণ এক টোনে আপুরা ফর্সা করে দিবে, ঠিক আছে, জাস্ট এক টোনে, কারণ এখানে বডি ক্রিম, ফেসের কম্বো, নাইট ক্রিম, সিরাম সব আছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আপুরা কম্বোটা, আমাদের কম্বোটার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে মানে এটা, এই যে আপু আমি লাইভ করতেছি কোনো ফিল্টার দেই নাই, কোনো মেকআপ দেই নাই, তারপরও কিন্তু মাসেল, এবং আমি কিন্তু আপু যেখানে যাই না কেন কোনো মেকআপ আপু আমি করি না, আমার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের কম্বো হচ্ছে আপু তোমার স্কিন বলো বডি বলো এতটা স্মুথলি এতটা ন্যাচারাল রেখে এতটা হেলদি ভাবে, মানে এতটা স্মুথলি আপু স্কিন বডি ফর্সা করবে দেখে বোঝার কোনো ওয়ে নাই, মানে তুমি আমাকে দেখে বুকে ধরতেই পারে না, হ্যাঁ মানে এতটা স্মুথলি এতটা সুন্দর ভাবে তোমার স্কিন বডি আপু ফর্সা করবে দেখে বোঝার কোনো ওয়ে কিন্তু আপুরা নাই, যেটা তোমার স্কিন বডি কোনো প্রোডাক্ট দ্বারা ফর্সা করছো। তুমি অনেক হোয়াইটেনিং প্রোডাক্ট আপু পাবা, কিন্তু আপু স্কিনটাকে এই যে আপু স্থায়ী ভাবে ফর্সা করছে, একদম পুরো ফ্রেশ রেখে পুরো সুস্থ ভাবে এবং 100% আপু ফর্সা করছে এরকম প্রোডাক্ট আপু তোমরা পাবা না, হোয়াইটেনিং প্রোডাক্ট অনেক পাবা বাট আপু স্কিনকে সুস্থ রেখে ফর্সা করবে এই ধরনের প্রোডাক্ট আপু তোমরা পাবা না। মাথায় রাখবে একমাত্র হেলদি প্রোডাক্ট বাদে কোনো প্রোডাক্ট স্কিন বডিকে স্থায়ী ভাবে ফর্সা করতে পারে না বা সেফলি ফর্সা করতে পারে না। আলহামদুলিল্লাহ কম্বোটা সম্পূর্ণ আপু একটা ট্রিটমেন্ট কম্বো, যেটা স্কিন এবং বডির ভেতরের লেয়ারে সম্পূর্ণ ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে। ও হ্যাঁ, আমাদের কম্বোটার মধ্যে স্পেসিফিকলি একটা ওষুধ টাইপের সেরাম দেওয়া আছে এবং এটার জন্যই মেনলি, এটার জন্যই মেনলি হচ্ছে আপু এটা স্কিন এবং বডিটাকে এত পরিমাণে সাদা করতেছে, এত পরিমাণে, মানে এটা তুমি যেই স্কিন টোনে আপু লাগাও না কেন কোনো প্রশ্ন হবে না। আমি বলি তোমার স্কিন ড্যামেজ থেকে শুরু করে অ্যালার্জি পূরণ বলো, ব্রন বলো, লাইক তোমার স্কিন যদি অনেক কালো হয় বা অনেক প্রোডাক্ট দেওয়ার ফলেও যদি ফর্সা না হয়, জাস্ট 7 থেকে 14 দিন ব্যবহার করবে, জাস্ট 7 থেকে 14 দিন মাশাআল্লাহ একটা রেজাল্ট দিবে। এবং এখন থেকে যারা আজকে অর্ডার করবা বা অলরেডি ইউজ করতেছো, ট্রাই করবা ঈদের আগে কম্বোটা শেষ করে ফেলতে, ট্রাই করবা ঈদের আগে কম্বোটা শেষ করে ফেলতে, একটু বেশি বেশি পরিমাণে ইউজ করবা, জাস্ট মাশাআল্লাহ একটা স্কিন হবে ঈদে। এবং তুমি যদি আপু একটা সুন্দর ড্রেস কিনো, সাথে যদি সাদা পরিটা ইউজ করতে পারো ঈদে, তোমাকে জাস্ট মাশাআল্লাহ লাগবে, জাস্ট এতটুকুই বললাম। এটা এত সুন্দর ভাবে, শুধু ফর্সা হলে আপু সুন্দর হয় না, কম্বোটা এত স্মুথলি এত সুন্দর ভাবে তোমার স্কিনকে আপু ফর্সা করবে। ঈদে যদি একটু সুন্দর হালকা পাতলা সাজুগুজু করো, সাজুগুজু না করলেও তোমার জাস্ট একটা নর্মাল সুন্দর একটা ড্রেস যদি পরো, জাস্ট অনেক কিউট আর অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে মাশাআল্লাহ। কি কি মুখে ইউজ করবো বলো তো অভিমানী সেলে, এটা ফেস অর বডি কম্বো। ওকে আচ্ছা আপু, কম্বোটা ব্যবহার করলে কয়টা করতে হবে? নাজমুন নাহার তিশা আপু, এটা 3টার কোর্স করতে হবে রে ময়না, কিন্তু যাদের বাজেট আছে তারা নিম্ন তো হলো 2টা আপু ঈদের আগে নিয়ে ফেলবা, কেননা আপু সবাই নিয়ে ফেলছে, ঈদের পরে দাম প্রচুর বাড়বে আর কম্বোটা যখন তখন স্টক আউট হয়ে যাবে। রেদন আইডি থেকে যে আপু কমেন্ট করছো নাম বলবা আপু, আচ্ছা আপু আমি কালকে তোমার হেয়ার অয়েলটা ইউজ করেছি মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সো এই হচ্ছে কম্বোটা, তো আজকে এই কম্বোটি ইউজ করলে আপু হবে না, আমাদের স্কিনটাকে ভালো মতো ক্লিন করতে হবে, এই জন্য একটা ভালো মানের ফেস ওয়াশ আপু দরকার, কিন্তু এই জন্য একটা ভালো মানের ফেস ওয়াশ কিন্তু আপুরা দরকার। সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান ফেস ওয়াশ, যেটা কম্বোটার সাথে ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে শুধু স্কিনকে আপু ক্লিনই করবে না, এটা স্কিনকে ফুলি জীবাণুমুক্ত রাখবে, যেটা আমাদের সাদা পরি কম্বো ইউজ করলে মাস্ট বি এটা ব্যবহার করতে হবে, মাস্ট অ্যান্ড মাস্ট বি, ঠিক আছে। আর এটা হচ্ছে লিপ বাম, কারণ সাদা পরি স্কিনকে মারাত্মক সাদা করবে, বাট লিপস যদি আপু কালো থাকে তো দেখতে কিন্তু খুবই বাজে লাগবে, সো এই জন্য হচ্ছে আপু এই লিপ বামটা আমরা সম্পূর্ণ হচ্ছে গিফট করে দিব। ঠিক আছে, সো লিপ বামটা আমরা সম্পূর্ণ গিফট করে দিব, এটা হচ্ছে ফেস ওয়াশ, ঠিক আছে। সো এই 2টা প্রোডাক্ট আমি সম্পূর্ণ তোমাদেরকে গিফট করে দিব আজকে লাস্ট, কারণ হচ্ছে আপু এটা খুব ইম্পর্টেন্ট 2টা প্রোডাক্ট। সো আমি অনেকে হয়তো 4-5টা 10-15টা করেও কম্বো নিতে পারবে, কিন্তু অনেক এমন আপু আছে যারা একটা কম্বো নিতে গেলে হিমশিম খেয়ে যাবে, সাথে এই 2টা প্রোডাক্ট নিতে পারবে না, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা মাস্ট বি ব্যবহার করতে হবে, কারণ এটি স্কিনকে জীবাণুমুক্ত রাখে, যেটা সব ফেস ওয়াশ পারে না। তো
অ্যাকচুয়ালি যারা পারে পারবে, যাদের বাজেট আছে তাদের থেকেও ইম্পর্টেন্ট যাদের আসলে বাজেট নাই তাদের কথা ভাবার। সেই জন্য আজকে লাস্ট বারের মতো, যদিও আমার অনেক লস হচ্ছে তারপরও আমি দিব, আলটিমেটলি আমারই লাভ, কারণ আমার প্রত্যেকটা কাস্টমারকে রেজাল্ট পেতে হবে। নাজমুন নাহার এটা সম্পূর্ণ সেট, মানে একটা কম্বো ইউজ করলে তুমি একসাথে এমন একটা কম্বো পেয়ে যাচ্ছ যেটা তোমার স্কিন বডি সবই ফর্সা করবে। এতে বডি কম্বো থাকবে, নো প্রবলেম আপু, আলাদা করে এক্সট্রা প্যারানের কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে আপু একসাথে একটা কম্বো দিয়ে স্কিন কেয়ার বডি কেয়ার করলে স্কিন বডির কালার এক হয়, যেটা আমার হয়েছে, এই জন্য আরো এই কম্বোটা দাও। তো এই ফেস ওয়াশ লিপ বাম আজকে লাস্ট বারের মতো আপুরা গিফট যাবে, এটা সরি আর দিতে পারবো না, কারণ আপু আমাদের প্রোডাক্টটি লিমিটেড স্টক, সাদা পরে কিন্তু সোল্ড হয়ে যাবে আপুরা। অনেকে ভাবতে পারো আমি নিব নিব ঈদের পরে নিব বা ঈদের একদম আগে নিব, তারা হচ্ছে জাস্ট টোটালি ভুল করবা, কারণ এটা সোল্ড হয়ে যাবে। এবং তোমরা খুব ভালো মতো জানো আমি যদি একবার বলি সোল্ড হবে তো সোল্ড হবেই, ঠিক আছে। তো এটা হচ্ছে আপু এই দুইটা প্রোডাক্ট। তো আমি রাতের বেলা মোট তিনটা প্রোডাক্ট আপু ইউজ করি, সেটা হচ্ছে ফেস ওয়াশটা দিয়ে স্কিন ওয়াশ করি, তারপরে সিরাম ব্যবহার করি, তারপরে নাইট ক্রিমটা ব্যবহার করে আমি রাতের বেলা ঘুমিয়ে পড়ি। রাতে জাস্ট তিনটা প্রোডাক্ট আপুরা ইউজ করবা ঈদের আগে যে কয়েকটা দিন, আর 17 দিন টাইম আছে, এই 17 দিনের মধ্যেও যদি আপু তোমরা কম্বোটা ব্যবহার করতে পারো জাস্ট মাশাআল্লাহ স্কিন পাবা, অতিরিক্ত আপুরা ফর্সা করে দেবে স্কিন এবং বডি অতিরিক্ত, ঠিক আছে। এবং যারা প্রেগনেন্ট আছো পুরো প্রেগনেন্সি পিরিয়ডে যদি আপু সাদা পরি কম্বোটা, কারণ এটা সেফলি হেলদি হতে স্কিন বডি ফর্সা করবে। সো প্রেগনেন্সি পিরিয়ডে আপুরা দুমাস স্কিন কেয়ার করছে সাদা পরিটা দিয়ে, এবং প্রেগনেন্সি পিরিয়ডে স্কিন কেয়ার করাটা খুব জরুরি সঠিক প্রোডাক্টটা দিয়ে। সো আমি এই ফেস ওয়াশটা দিই আপু, এই ফেস ওয়াশটা দিয়ে ফার্স্টে আমি স্কিনটা ওয়াশ করে দিব, তোমরা জাস্ট দেখবা আলহামদুলিল্লাহ তোমাদেরকে কোনো মেকআপ এর প্রয়োজন পড়বে না যদি তোমরা সাদা পরি তিনটার কোর্স আপু করতে পারো। সো আমি স্কিনটা ওয়াশ করব, যদি তোমরা সাদা পরি তিনটার কোর্স আপুরা করতে পারো সো এটা স্কিনকে অতিরিক্ত লেভেলের কিন্তু সাদা করে দিবে, কোনো মেকআপ এর প্রয়োজন পড়বে না। আমি তো বলেই দিচ্ছি আপু, হ্যাঁ গুড় যত দিবে মিষ্টি তত দিবে। সো আপু তুমি বাজেট বাড়িয়ে একটা স্কিন কেয়ার করবা তেমন স্কিনই পাবা, এবং কম বাজেটে প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করলে স্কিন ওরকম হবে, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করবে তোমার উপর। সো আমি এখন যেটা ব্যবহার করবে স্পঞ্জ, এই যে আমাদের পেজে 90% আপুর ঘরে ঘরে মারে, বিশেষ করে প্রসাধনী পেজের যে কাস্টমার আছে তাদের ঘরে আপু স্পঞ্জ না এটা ভুল হবে, সার্চ করলে প্রত্যেকটা আপুর ঘর থেকে স্পঞ্জ বেরিয়ে আসবে। বিকজ অফ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমার আমার কাস্টমার আরো রেজাল্ট পাওয়ার রিজন হচ্ছে আপু স্পঞ্জ। মানে আপু প্রেগনেন্টের সময় আমি সাদা পরে ইউজ করতে পারবো? অবশ্যই পারবা আপু, অবশ্যই। তুমি কি প্রেগনেন্ট আপু? আচ্ছা, তো এটা হচ্ছে আপু এই যে আমাদের সাদা পরি হেলদি, তো আপু হেলদি প্রোডাক্ট একমাত্র সেফ, হ্যাঁ সো নো প্রবলেম। আর প্রেগনেন্সিতে যে প্রোডাক্ট ইউজ করা যায় না কোম্পানি থেকে বলে দেয়, যেটা হচ্ছে সেলাররা সবাইকে বলে দেয়। সো দেখো এই যে, তো এটা হচ্ছে আপু মেইনলি এটা দিয়ে স্কিন ওয়াশ করলে কি হয়, স্কিনে যে মরা কোষ বা ডেড সেল থাকে সেটা সব রিমুভ হয়ে যায়, যার জন্য প্রোডাক্ট মানে ভালো কাজ করতে পারে স্কিনটা, স্কিনে প্রোডাক্টটা ভালো অ্যাবজর্ব হতে পারে, কাজ করতে পারে ভালো। এই স্পঞ্জটা সবাই নিয়ে ফেলবে 150 টাকা করে, 100 টাকারটাও পাবা, যেটা হচ্ছে আপু অনেক খসখসে হবে স্কিনের জন্য হার্ড হবে, সো গুড কোয়ালিটিটা নিতে হবে। তিনটা কত করে পড়বে আপু? পেজ ইন বক্স করতে হবে আপু, বাট সবাই 3-4টা করে নিয়ে নিচ্ছে, কারণ কম্বোটা আপু রিয়েলি সোল্ড হয়ে যেতে পারে। আর ঈদের পরে তো শিফট আসবে, লাইক নতুন যে শিপমেন্ট আসবে ওইটার দাম বেড়ে অলরেডি বেড়ে গেছে, কারণ আপু এবারের কস্টিংটা বেশি পরিমাণে লাগতে হচ্ছে, কারণ এখন তো জানছো আপু একটু শপিং মলে যাও প্রত্যেকটা জিনিসের দাম হাত দাও আগুন লেগে গেছে, হ্যাঁ। সো বুঝতেই পারছে এবারে যে শিপমেন্টটা অলরেডি সেল করতেছে এটা লিমিটেড স্টক সোল্ড হয়ে যাবে, বাট এটা আমি এই দামে দিতে পারছি কারণ এটার কস্টিং কম ছিল এই জন্য। বাট এবারে যেটা আর কি অর্ডার করা আছে যেটা ঈদের পরে আসবে ওইটার হচ্ছে দাম অনেক বাড়বে, কারণ আপু সব জিনিসেরই দাম প্রচুর বাড়ছে। তো আমরা কি করবো আপু, নাইট ক্রিম দিলে আমার মুখে মুখ ঘামে, এখন কি করবো আপু? যে প্রোডাক্ট ঘামে সে প্রোডাক্ট ভালো কাজ করে, আমাদের ক্রিমটা দিলে তোমার ফেস যদি ঘামে তুমি মনে করবা লাকি, কারণ ঘামলে স্কিনে ক্রিম ভালো মতো অ্যাবজর্ব করে। ওকে, সো আমি ফার্স্ট স্কিনটা ওয়াশ করলাম, তারপরে আমি ব্যবহার করব সেরামটা। আমি যেভাবে মেনলে আমার স্কিন বডিকে পুরো ন্যাচারাল ওয়েতে ফর্সা করছি স্কিন বডি একসাথে, আমি সেটাই দিচ্ছি আপু। কম্বো কতদিনে স্কিনটা কি ফর্সা করে একটু বলবেন আপু? 7 থেকে 14 দিনে। ফাতেমা তু জোহর আপু প্রাইস কত শোনা আপু বলে দিব। আচ্ছা আসসালামু আলাইকুম, ফাতেমা নামটা খুব সুন্দর, মা ফাতেমা। সো এই যে আমি হচ্ছে আমার পুরো ফেসে কিন্তু দিয়ে দিলাম লাইক সেরামটা, হ্যাঁ
জোস একটা সিরাম, এটা যারা টিনেজার আছে তারা যদি আগে থেকে তিনটার কোর্স করতে পারে তাদের ফেসে কিন্তু সহজে কোনো অ্যান্টি এজিং হবে না, লাইক বয়স্ক চাপ পড়বে না। যাদের পড়ে গেছে তাদের তো মাসেল কিন্তু অনেক টান টান করতে হেল্প করবে, ঠিক আছে? আমার না গরম এঙ্গেল স্কিনে হচ্ছে ইয়া হয়, এই যে। সো আমি ফার্স্ট স্কিনটা ওয়াশ করলাম, তারপরে সিরামটা দিলাম। সিরামটা দেওয়ার পরে অবশ্যই 1.5-2 মিনিট ওয়েট করবা, সিরামটা দেওয়ার পরে অবশ্যই 1.5 থেকে 2 মিনিট ওয়েট করবা, যেন সিরামটা আমাদের স্কিনের ভালো মতো অ্যাবজর্ব হতে পারে, তারপরে তোমরা নাইট ক্রিমটা দিবা। যাবো বডি কম্বোটা কয়বার ব্যবহার করব কানিজ আপু বলে দিবা। আচ্ছা আপু, আমি ক্রিমটা ইউজ করে আমার স্কিনটা অনেক ঘামে, এটাই কি ভালোর জন্য ভালো নাকি? হ্যাঁ আপু। আচ্ছা রেখা আপু, সাদাপুরি কম্বো কত শোনা আপু বলে দিব। সো এই সিরামটা শোখানোর জন্য 1.5-2 মিনিট ওয়েট করতে হবে, তারপরে ঠাস করে নাইট ক্রিম দিয়ে ঘুমিয়ে পড়বো। আপু আমাকে যে কম্বোটা দেওয়া হয়েছে সেখানে কে বলছে আপু, তুমি একটু খেয়াল করে দেখো মেনু ফিক্সার ডেট আপু অবশ্যই দেওয়া আছে, আপু অবশ্যই দেওয়া আছে। দেখো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপু ইন ডিটেলস কিন্তু প্রোডাক্টের গায়ে দেওয়া আছে, ঠিক আছে? এটা তো হচ্ছে আপু পাবা তোমরা, প্রত্যেকটা প্রোডাক্টের ইয়া দেওয়া আছে, ঠিক আছে? এবং বারকোড স্ক্যান করতে পারবা, ঠিক আছে? বারকোড স্ক্যান করতে পারবা আপু, নো প্রবলেম। ওকে বাবা, এই যে আপু 25 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত ডেট দেওয়া আছে। কে বলছে আপু ডেট দেওয়া নাই? এই যে মেনু ফ্লেক্সার এক্সপায়ার ডেট সব দেওয়া আছে আপু, সব দেওয়া আছে। কি যে বলো না তোমরা, আমি নিজেই পাগল হয়ে যাই তোমাদের কথা শুনে। ওকে তো এখন আমি যেটা দিব নাইট ক্রিমটা, মনে আছে তো জাস্ট তিনটা প্রোডাক্ট ইউজ করতে হবে। দেখো আপু কম্বো ব্যবহার করতেছি আপু, সাদা পরি নিলে সেম কাজ করবে আপু আমি। আচ্ছা সুজন খান আপু, সাদা পরি কম্বোর উপরে কোনো কম্বো নাই, সাদা পরি কম্বো তুমি যদি ব্যবহার করো তুমি জাস্ট বলবা যে আমি এতদিন কি ব্যবহার করছি আর এখন কি করতাম, জাস্ট মাথা পুরো নষ্ট করে দিবে, জাস্ট মাথা পুরো নষ্ট করে দিবে। আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম কারণ আমি একটু বাইরে যাব, সে বাইরে থেকে এসে আবার স্কিন কেয়ার করবো, জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বডি ক্রিমটা কয়বার ইউজ করব দিনে? বডি ক্রিমটা গোসলের পরে ইউজ করবা, রাতে যদি তুমি ফ্রি থাকো তোমার যদি টাইম থাকে ইউজ করতে পারো। এই যে সো এইটা কিন্তু বেশি বেশি ইউজ করবা, বললাম না যারা ইউজ করতেছো ঈদের আগে কম্বো শেষ করে ফেলো, মাশাআল্লাহ একটি স্কিন করে দিবে, অতিরিক্ত লেভেলে সাদা করে দিবে, ঠিক আছে? সো এটা আমি কিন্তু প্রচুর ব্যবহার করতেছি, আমার স্কিনের ইমপ্রুভ দেখছো না, কারণ আমি চাই যে ঈদে মাশাআল্লাহ একটি স্কিন করতে, ঠিক আছে? শেষের কবিতা আপু আমি তোমাকে লাইভে হচ্ছে আপু এত ইন ডিটেলস বোঝাইতে পারবো না, সরি আপু তুমি ইনবক্স করো, মনিটর এক্সেলেই রাখা কিসের জন্য আপু, ইন ডিটেলস প্রবলেম সলভ করার জন্য। সো আপু ইনবক্স করতে হবে ময়না, কারণ আমার টাইম না, আমি বেশিক্ষণ লাইভে থাকবো না, একটু ইনবক্স করো ময়না, পাখি ইন ডিটেলস বলে দিবে ওরা, আমার থেকেও ভালো বুঝিয়ে দিবে। ওকে সো আমি হয়তো ওরকম ভাবে বোঝাইতে পারবো না, কিন্তু ইনবক্সে গেলে ইন ডিটেলস তোমাকে লিখে তারা বুঝিয়ে দিবে। ওকে সো আমি রাতের বেলা মোট 3টা প্রোডাক্ট ইউজ করে ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠে আমি আবারও স্কিনটা ফেস অয়েল দিয়ে ওয়াশ করি, তারপরে আমি ব্যবহার করব আমাদের এই যে এইটা জেলটা, ঠিক আছে? আমি ব্যবহার করব আমাদের হচ্ছে সুন্দর মতো এই জেলটা, ঠিক আছে? এই সুন্দর মতো এই জেলটা। আচ্ছা আপু এই জেলটা কতবার ইউজ করব আপু? তোমার যতবার ইচ্ছে, ম্যাক্সিমাম 3 বার, বেশি ব্যবহার করার দরকার নাই। এই যে সো জেলটা দিয়ে 10-15 মিনিট রেখে জাস্ট নর্মাল পানি দিয়ে ওয়াশ করবা, দুপুর বেলা যখন গোসল করবা তখন অল বডিতে বডি ক্রিমটা দিয়ে রেখে দিবা, দ্যাটস ইট। এভাবে করে যদি আপু ঈদের এই কয়টা দিন জাস্ট স্কিন কেয়ার বডি কেয়ার ধুমায়ে করো এবং একটু বেশি বেশি ইউজ করবা, কারণ এগুলো হেলদি প্রোডাক্ট তো, সো বেশি যত ইউজ করবা ততই আরো ভালো হবে। সো যাই হোক, এই হচ্ছে কম্বোটা। সো আমি এখন লাইভটা শেষ করে দিব, লাইভ চলাকালীন এখন যারা অর্ডার করবে একমাত্র লাস্ট আজকে লাস্ট বারের মতো তারাই ফেস ওয়াশ আর লিপ বাম গিফট পাবা। এখন যতগুলো আপু অর্ডার করবা লাস্ট বারের মতো ততগুলো আপুই ফেস ওয়াশ আর লিপ বাম গিফট পাবা এবং ডেলিভারি চার্জটা ফ্রি পাবা, কাউকে 1টা টাকাও ডেলিভারি চার্জটা দিতে হবে না। এখন যারা রাত জেগে কষ্ট করে লাইভ দেখে অর্ডার করবে এই মুহূর্তে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে, এখন এই মুহূর্তে আমি লাইভে থাকাকালীনই যারা ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডার করবা তারা সবাই ইনশাল্লাহ ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবা, ঠিক আছে? সো ইনশাল্লাহ ডেলিভারি সিস্টেম ফ্রি পেয়ে যাবা এবং লাস্ট বারের মতো ফেস ওয়াশ লিবাম গিফট পেয়ে যাবা। কম্বোটা 3500 টাকার কম্বো, এখন নিলে 3199 টাকায় পেয়ে যাচ্ছ, তাও ফেস আর বডি কম্বো, একটা
কম্বো তুমি আলাদা নিতে যাও তোমার মিনিমাম 3-4 হাজার লাগবে, সেম বডি কম্বো এরকম, কিন্তু তোমরা যে একসাথে এমন একটা কম্বো পেয়ে যাচ্ছে যেটা স্কিন বডি একই সাথে ফর্সা করবে কিন্তু মাত্র 3199 টাকায়। ও মাই গড, লাইভের পরে নিলে 3500 টাকা, এখন নিলে 3199 টাকা। লাইভের পরে নিলে ডেলিভারি চার্জ লাগবে, এখন নিলে ডেলিভারি চার্জ ফ্রি, এবং লাইভের পরে নিলে কোনো কিছু গিফট থাকবে না, এখন নিলে 1000 টাকার মাস্ট বি যে ফেস ওয়াশ ইউজ করতে হবে এবং লিপ বাম এগুলো গিফট থাকছে। সো স্ক্রিনশট নাও। হ্যাঁ, এখন এই স্ক্রিনশটটা নিয়ে আমি যে পেজ থেকে লাইভ করছি প্রসাধনী, আমি যে পেজ থেকে আপনারা লাইভটা করতেছি লাইভ প্রসাধনী, তো এই পেজ এখন ইনবক্স করে ফেলো, ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিবা। আপু নাইট ক্রিম দেওয়ার পরে কি জেল দিয়ে ঘুমাইতে হবে? না আপু, জেল সকালে ইউজ করবা। ওকে, সো যারা নিতে চাচ্ছ আপনারা স্ক্রিনশট দিয়ে ফেলো, দিয়ে আমি যে পেজ থেকে লাইভ করছি প্রসাধনী, এই পেজে গিয়ে দেখো একটা মেসেজ নামের অপশন আছে, মেসেজে ক্লিক করলে আমাদের পেজে চলে যাবা। আমাদের পেজে গিয়ে প্লিজ হাই হ্যালো করবা না, প্লিজ বলবা না এটার দাম কত, এটার ইউজ প্রসেস দেখো। আপু আমি রোজাই থেকে বগর বগর করি, প্রতিদিন 1 ঘন্টা প্লাস লাইভ করি, সো এত ইন ডিটেলস বলে দিই। তারপরে যদি তোমরা বলো আপু দাম কত, কিভাবে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপু খারাপ লাগে, কারণ সবাই কিন্তু রোজা করে, সারাদিন রোজা থেকে এখন কিন্তু আপু মানে থাকে না, ধরো আমি সব বলে দিলাম তারপরে তোমরা ইনবক্সে গিয়ে এরকম করো, মডারেটর গুলো তো আপু রোজা থাকে, সো ওদের কথা তোমরা যদি না ভাবো কিভাবে বলো, ইনবক্সে গিয়ে তোমরা জাস্ট অর্ডার প্লেস করবে, ইনবক্সটা মেইনলি অর্ডারের জন্য এবং প্রবলেম সলভ করার জন্য, তাই না? কারোর হচ্ছে পার্সেল নিয়ে প্রবলেম হলো, ডেট নিয়ে প্রবলেম হলো, এগুলোর জন্য। সো এটা, সো স্ক্রিনশটটা নাও বা মানে দেখো, একটু লাইভটা দেখতেছো একটু নিচের দিক তাকিয়ে দেখো একটা মেসেজ নামের অপশন আছে, এই মেসেজে ক্লিক করো, পেজে চলে যাবে, যে ডিরেক্ট সাথে সাথে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে ফেলো। আর বলে দিও আমি সাদা পরি কম্বো নিব, যারা স্ক্রিনশট নিতে পারবে স্ক্রিনশট দিলে তো আরো ভালো হয়, সো ইনবক্স করে ফেলো, ঠিক আছে? আর ঢাকার বাইরে হলে অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করতে হবে, ঢাকার বাইরে হলে অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করতে হবে। এবং রমজান মাসে যারা অর্ডার ক্যান্সেল করবে, রমজান মাসে অর্ডার করে যারা ক্যান্সেল করবে তাদেরকে আমি কি বলবো, তোমরা আমাকে বলে দাও, ঠিক আছে? প্লিজ তোমরা অর্ডার ক্যান্সেল করবা না, অর্ডার দরকার হয় করবা না, শিওর হয়ে অর্ডার করবা, বাট ক্যান্সেল করবা না, ঠিক আছে? সো যারা নিতে চাচ্ছ আপনারা স্ক্রিনশট দিয়ে ফেলো, দিয়ে আমি যে পেজ থেকে লাইভ করছি এই পেজে গিয়ে সাথে সাথে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে ফেলো, ফুল অ্যাড্রেসটা দিবা, মোবাইল নাম্বারটা দিয়ে দিবা, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। ওকে, সো স্ক্রিনশট নাও। আপু আমি কালকে ইনশাল্লাহ সাদা পরি পাবো হাতে, ইনশাল্লাহ আপু। ওকে, তো আমরা কিন্তু হচ্ছে আপনারা চেক করবো, ঠিক আছে, কারা হচ্ছে কোন টাইমে লাইক অর্ডার করবে আমরা ইন ডিটেলস কিন্তু চেক করবো, ঠিক আছে, ইন ডিটেলস কিন্তু আপনারা চেক করবো। ওকে, যাদের চোখে নিচে কালো দাগ এই জেলটা নিয়ে ফেলবা, লাইক শশার জেলটা আজকে একটা আপু নিচে। ওকে, সো আমরা এখন চেক করব যে কারা লাইক হচ্ছে লাইভ চলাকালীন অর্ডার করতেছে, ঠিক আছে, লাইভ চলাকালীনে কারা আপনার অর্ডার করতেছে আমরা এখন চেক করব, সো সাথে সাথে ইনবক্স করে ফেলো, ঠিক আছে? বাবা রে বাবা, আমার একদম ভাপাই গেছে। আচ্ছা, সো আমি লাইভটা কেটে দিব, যারা অর্ডার করতে চাচ্ছে এখন এই স্ক্রিনশট নিয়ে ফেলো, নিয়ে আপু আমি যে পেজ থেকে লাইভ করছি প্রসাধনী, এক মিনিট, দাঁড়া তোরে আমি একটু খাইছি। কিছু মানুষের না জাস্ট চুলকানে উঠে, হ্যাঁ এত পরিমাণে চুলকানে উঠে। ওকে, তো আমি এখন লাইভটা কেটে দিব, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আপু সোজা কি সোজা জেলে বুঝি নাই, কি বলো, সোজা সোজা জেলে কি গো বুঝি নাই।
রে ভাই এই আপুটা। আচ্ছা ওকে, তো আমি এখন তাহলে লাইভটা কেটে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আচ্ছা আপু, তো সবাই আলহামদুলিল্লাহ অর্ডার ডান করছে, তোমরাও করতে পারো। আচ্ছা আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।